পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচনের তারিখ ঘোষণার দিন থেকে রাজ্যে নির্বাচন বিধি চালু হয়েছে। তাই পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন এক বিজ্ঞপ্তিতে জানান, 15 মে পর্যন্ত পিএসসির যে বড় তিনটি পরীক্ষা হওয়ার কথা ছিল তা স্থগিত রাখা হয়েছে। পরীক্ষাগুলি হলো, 1 নম্বরে রয়েছে 2021 সালের WBCS প্রিলিমিনারি পরীক্ষা, যেটি হওয়ার কথা ছিল 21 মার্চ, এবং 2 নম্বরে রয়েছে 2020 সালের অডিট অ্যান্ড অ্যাকাউন্টস সার্ভিস প্রিলিমিনারি পরীক্ষা, যেটি হওয়ার কথা ছিল 11 এপ্রিল। এরপরে 3 নম্বরে রয়েছে 2020 সালের WBCS মেন পরীক্ষা, যেটি হওয়ার কথা ছিল 24 এপ্রিল থেকে 28 এপ্রিল। এই তিনটি পরীক্ষা কবে হবে তা 15 মের পরে পিএসসি কর্তৃপক্ষ বিজ্ঞপ্তি দিয়ে জানাবে। পিএসসি সূত্রের খবর, WBCS প্রিলি পরীক্ষা সম্ভবত মের শেষে না হলে জুনের প্রথম দিকে হবে। তো পিএসসির তরফ থেকে অফিসিয়াল নোটিফিকেশন আসলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, ভিডিওটি অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং থ্যাংক ইউ ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য।